ভারতের মহারাষ্ট্রে হিন্দু ধর্মগুরু রামগিরি মহারাজ কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করার প্রতিবাদে মাদারগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বালিজুড়ি শাহ মাহমুদ ফাজিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীদের আয়োজনে বালিজুড়ি উপজেলা সড়কের পাশে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বদিউজ্জামান তালুকদার, সহকারী অধ্যাপক শাহিন আক্তার খান। এ সময় শিক্ষার্থীরা ভারতের ধর্মগুরু রামগিরি মহারাজ ও বিজেপি বিধায়ক নীতীশ রানের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। মানববন্ধনে উপাধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমান সহ মাদ্রাসার সকল শিক্ষার্থী অংশ নেন।